नमस्कार अर्गेनिक खेतर प्रिय दर्शक आपनलोक स्वागतम जानाइछो एतिया खेतियक दुर्दशा कारण किय जी कठिया तलि प्रस्तुत करिसिले हे कठिया बाने उठिय लै गल माने खेक करि थै गल किन्तु आमी आपनलोक माने जनबो बिचारिछो जे हे जी बाने उठाय लै गल कठिया हे कठिया तलि पुनर केने कय आपनार प्रस्तुत करिबो पारि आमी कृषि गवेषणा केन्द्र आपनार गुवाहाटी काहिकुसिर परा परमर्श अनुजाय पालिटारी মানে কেনেধরনের স্প্রে করব লাগে আপনাদের চকশন এখানে আমি কৃষক বন্ধুসলক জানাব বিচারি যে কৃষি বিকাশ কেন্দ্র কামরূপ কাহিকুশিরপর আমার পরামর্শ অনুযায়ী পাঁচ লিটার পানিত আপনি দুই গ্রাম কে ইউরিয়া দিয়ে কঠিয়া তলিত মানে কি স্প্রে করব লাগে কেনেকে স্প্রে করব আমি দেখাইছো এ দেখিছি আপনাদের পানি আমি এই দুই গ্রাম পাঁচ লিটার হিসাবে লই লৈছো ইউরিয়া সার ঠিক আছে এ দেখি আছে আপনাদের ভালমতে গুলি কলাই লব এ আমাক পরামর্শ দিছিলে কৃষি বিজ্ঞান কেন্দ্র কামরূপ কাইকুশির পৰা আর এই পরামর্শ অনুযায়ী আমি আপনাদের দেখাব বিচাৰিছো যে এক লিটার পানিত দুই গ্রামকে ইউরিয়া লৈ সম্পূর্ণ ভিজাই স্প্রে করব লাগিব ঠিক আছে হৈছে এটো ঢালি দিওক এনেদরে আপনালকে ইউরিয়াটো গুলি লব ঠিক এনেদরে আপনালকে কি করিব এক লিটার পানি দুই গ্রাম হিসাবে ইউরিয়া লৈ আবেলি সময়ত ভিজাই স্প্রে করিব তিয়া স্প্রে করিব এনে ধরনে আপনালক দেখাইছো যিবিলাক বানপানীত নষ্ট হৈ গল কঠিয়া আৰু এই কঠিয়া তলিত আপনালকে এনে ধরনে ইউরিয়া পাঁচ লিটার পানিত দুই গ্রাম হিসাবত লই এনেধরনে স্প্রে করিব আর সেই কঠিয়াবর সম্পূর্ণ সতেজ হয়ে উঠিব বলে আমার কৃষি বিজ্ঞান কেন্দ্র কামরূপ কাহিকুশির পর আমাক জানাইছে আর সেই হিসাবে আপনার এই পরামর্শটি মই দিব বিচারিছো বানপানী হয়ে যাওয়ার পিছত এনে ধরনের আপনার কঠিয়াতলিত ইউরিয়া স্প্রে করিব আর এই স্প্রে করার পিছত তিনদিন বা চারিদিনের পিছতে আপনাদের সাপ ফাঙ্গিসাইড যেটি আছে সাপ সিস্টেমেটিক ফাঙ্গিসাইড কন্ট্রেক্ট সিস্টেমেটিক দুইটা ফাঙ্গিসাইড এই স্প্রে করব সাপ সাপ সলিউশনটা স্প্রে করব এনে মানে ইউরিয়া স্প্রে করার পিছতে নিশ্চয় আপনাদের ফলপ্রসূ হব ধন্যবাদ খেতিয়ক নিশ্চয় আপনারা গম পালে যে বানপানী ধুয়াই যাওয়ার পিছত কেনে ধরনের সেই কঠিয়াতলি পুনের উজ্জীবিত করব পারি আর যদি আপনার এই ভিডিওটি ভাল লাগিল আপনার লাইক আর শেয়ার করবলে নাপরিব ধন্যবাদ।